নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি রুই মাছ দিয়ে খুবই সহজ, কম সময় তৈরি আর সুস্বাদু একটি রেসিপি শেয়ার করছি। আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন সবার সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। চলুন তাহলে ঝটপট রুই মাছের এই রেসিপি দেখে নেওয়া যাক। এখানে আমি 6 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে গাদা আর পেটির পিস মিশিয়ে নিয়েছি। রুই মাছটাকে প্রথমেই ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর জল ঝরিয়ে নিয়ে এটাকে আমাদের ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করার জন্য আমি আন্দাজ করে অল্প নুন দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। যাদের মাছে একটু আষ্টে গন্ধ লাগে তারা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। নুন হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিয়ে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। এই সময় একটা মশলা তৈরি করে নেবো আমরা। যে চামচটা দেখতে পাচ্ছেন, এই চামচে মাপ করে আমি নিয়েছি 2 চামচ কালো সর্ষে, আর নিয়েছি 1 চামচ পোস্ত। এই সর্ষে আর পোস্তটাকে আমি শিলে বেটে নেব 2টো কাঁচা লঙ্কা দিয়ে। আর বাটার সময় অল্প একটু নুন নিয়ে নিতে হবে আমাদের, এতে করে সর্ষের যে তিতকুটে স্বাদটা আছে সেটা চলে যাবে। মশলাটা বেটে নিতে হবে। আর এখানে আমি নিয়েছি একটা টিফিন বক্স। এই টিফিন বক্সের মধ্যে আমরা প্রথমেই যে মাছটাতে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছটা ভালো করে বসিয়ে দেব। এই রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর স্বাদটাও হয় অসাধারণ। গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। এবার যে মশলাটা বেটে নিয়েছিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে, সেটা ওপর দিয়ে দিয়ে দিলাম। আর বাটিটাতে অল্প একটু জল দিয়ে সেই জলটাও দিয়ে দেবো ওপর থেকে। এবার দিয়ে দিচ্ছি আমি টক দই, যেটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে আছে 2 বড় চামচ টক দই। যদি ঘরে টক দই না থাকে তাহলে আপনারা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন, আর যদি নারকল থাকে একটু নারকল কুড়াও দিতে পারেন, তাহলে স্বাদটা আরও বেশি ভালো হবে। এবার আন্দাজ করে দিয়ে দিলাম নুন। মাছে যেহেতু আগে থেকে নুন মাখানো আছে তাই একটু টেস্ট করেই বা ভালো করে আন্দাজ করে নুনটা দিতে হবে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, এতে করে সব কিছুর স্বাদ খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যাবে। এবার উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে 2 বড় চামচ আমি সর্ষের তেল দিয়েছি। এবার সব মশলা সুন্দর করে আমাদের মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। যারা বেশি ঝাল ভালোবাসেন এখানে একটু শুকনো লঙ্কা বাটাও দিতে পারেন। ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার টিফিন বক্সের মুখটা ভালো করে আমরা আটকে নেব। এখানে আমি একটা এরকম স্টিলের বড় জায়গায় জল গরম করে নিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম। এবার স্ট্যান্ডের উপরে আমি টিফিন বক্সটা বসিয়ে দিলাম। এবার এই পাত্রটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য আমরা মাঝারি আঁচে ভাপিয়ে নেব। 10 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। টিফিন বক্স থেকে বেশ ভালোই চারিদিক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, তার মানে আমাদের মাছটা খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। এবার আমরা আঁচটা বন্ধ করে দেব। আর এই টিফিন বক্সটা কিছুক্ষণের জন্য ভালো করে ঠান্ডা করে নিতে হবে যাতে খোলার সময় হাতে ভাপটা না লাগে। 8 মিনিট পর আমি এই টিফিন বক্সটা খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে মাছটা ভাপানো হয়েছে। গরম গরম ভাতের সাথে এরকম রুই মাছের ভাপা থাকলে আর কিচ্ছু লাগবে না। হাতে যদি কম সময় থাকে তাহলে আপনারা এই সুস্বাদু রেসিপিটা অবশ্যই করে ট্রাই করতে পারেন। আজকের এই সহজ মাছের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই করে ভিডিওটাকে লাইক করবেন, ট্রাই করবেন রেসিপিটা, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।